আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো, যেভাবেই আছো, সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি কি করব, আমার তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীদের জন্য আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে খুবই মজাদার এবং তথ্যবহুল, হ্যাঁ, যেখান থেকে অনেক কিছু জানা যায় এমন কিছু জানতে পারবো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর কি পড়বে, আজকে আমরা তৃতীয় শ্রেণীর খুব খুব মজাদার একটা বিষয়ে আলোচনা করব এবং আজকে আমরা অধ্যায় আট পড়ব। আজকে আমরা অধ্যায় আট পড়ব। গত ক্লাসে আমরা পড়েছিলাম, আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত কি ছিল, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম পরিবেশ কিভাবে সংরক্ষণ দূষণ রোধ করা যায়, পরিবেশের দূষণ কিভাবে হচ্ছে এবং সে দূষণটা কিভাবে রোধ করা যায়। ঠিক আছে, তো আমরা কোথায় বসবাস করি বলো তো? আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সবাই বলো, আমরা কোথায় বসবাস করি? ভেরি গুড, আমরা পৃথিবীতে বসবাস করি। আচ্ছা, তো আমরা তো আকাশের দিকে তাকাই, তাই না? আকাশের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? আমরা কখনো তারা দেখতে পাই, কখনো সূর্য, কখনো চাঁদ দেখতে পাই, হ্যাঁ, কখনো কখনো আমরা মাঝে মাঝে কি কখনো কখনো আমরা দেখি যে আকাশ থেকে কি হয়, তারা দুই একটা খসে পড়ে, হ্যাঁ, ওগুলো আসে নাই করি। আমরা যখন আকাশে আকাশটাকে দিকে দেখি, ওই আকাশটাকে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে সৌরজগৎ, সৌরজগতের মধ্যে একটি গ্রহ হচ্ছে পৃথিবী, হ্যাঁ, এরকম এরকম গোল গোল সৌরজগৎ ভাগ করা হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে পৃথিবী, এটাই হচ্ছে আমাদের পৃথিবী। আমি যে ছবিটা আঁকলাম এটা হচ্ছে আকাশের উপরের দৃশ্য, হ্যাঁ, এই পৃথিবীতেই আছে হয়তো সূর্য, এই পৃথিবীতেই আছে কি চন্দ্র, হ্যাঁ, তারপরে এছাড়াও আরো কি আছে এই সৌরজগতে, আরো অনেক অনেক গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সব মিলে আছে। তো পৃথিবীটা দেখতে কিরকম, পৃথিবীটা দেখতে হচ্ছে গোলাকার, পৃথিবীটা দেখতে গোলাকার, কিন্তু কি হয় উপরে নিচে একটু বাঁকা, হ্যাঁ, ফাঁকা, অনেকটা কমলা লেবুর মতো, পুরোপুরি গোল না, একটু ফাঁকা। আচ্ছা, পৃথিবীর উপরে কি আছে আমরা দেখতে পাই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাকে আমরা বলি স্থলভাগ বা মাটি, স্থলভাগ বা মাটি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাকে আমরা বলতেছি স্থলভাগ বা মাটি। আর আমরা যখন নদী বা সাগর করি কিংবা মাটি খুঁড়ি, তখন আমাদের কি বের হয়, জলভাগ বের হয়। তার মানে হচ্ছে যে আমাদের এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে আমাদের পৃথিবী, হ্যাঁ, এই পৃথিবীর থেকে আমরা কি দেখতে পাই, এতটাও গোল না, আচ্ছা একটু বাঁকা। আচ্ছা, তো উপরে কি আছে, উপরে আছে স্থলভাগ, স্থলভাগ, আর নিচে আছে কি জলভাগ। তার মানে হচ্ছে পৃথিবীটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, পৃথিবীটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, দুইটা ভাগে, একটা হচ্ছে জলভাগ আর একটা হচ্ছে স্থলভাগ। আচ্ছা, তো স্থলভাগে কি কি আছে, স্থলভাগে কি কি আছে আমরা একটু যদি দেখি, স্থলভাগে আমরা কি কি পাব, স্থলভাগে কি থাকে, এই যে আমরা বসবাস করি স্থলে কি আছে, সবাই একটু বোর্ডের দিকে তাকাই এবং সাথে অবশ্যই বইটা খুলবে। স্থলভাগে কি আছে, স্থলভাগে আছে সমভূমি, যেখানে আমরা বসবাস করি। আমরা কি পাহাড়ের উপরে বসবাস করি? না, আমরা সমান জায়গায় বাস করি, আমরা সুন্দর হাঁটতেছি, ফিরতেছি, চলতেছি, তাই না? তারপরে হচ্ছে কি আছে, পাহাড় আছে, পাহাড় আছে, হ্যাঁ, সমতল ভূমি আছে, পর্বত আছে, পর্বত আছে, আর মরুভূমি আছে, আর কি আছে, মরুভূমি। এই যে মরুভূমি আছে এগুলোকে স্থল ভাগে আছে। জল ভাগ মানে, জল মানেই তো পানি, তাহলে জল ভাগে কি থাকবে, জল ভাগে আছে নদী, সাগর, আরেকটা কি মহাসাগর। সাগরের থেকেও অনেক বড়, এক দেশ থেকে অন্য দেশে যে নদীটা বয়ে চলে সেটাকে আমরা বলতেছি কি সাগর। এই পুরো পৃথিবীটাকে, পুরো পৃথিবীটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে জানো, চারটা ভাগে, এই পুরো পৃথিবীটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে।
এর মধ্যে এই পুরো পৃথিবীটাকে চার ভাগে ভাগ করা হয়েছে এবং এক ভাগ শুধু স্থল ভাগ, এই একটা ভাগ হচ্ছে স্থল ভাগ, বুঝছো? আর এগুলো কি জল ভাগ, জল জল জল, এগুলোতে সব কি আছে? পানি, হ্যাঁ, সাগর মহাসাগর, হ্যাঁ, নদী নালা খাল বিল সব মিলে খালি পানি আর পানি। শুধু এতটুকুর মধ্যে আছে সমভূমি, পাহাড়, পর্বত ও মরুভূমি। এই এতটুকুর মধ্যেই আছে সমভূমি, পাহাড়, পর্বত এবং মরুভূমি। তাহলে তাহলে আমরা একটু আবার পড়ি, পৃথিবীটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে পৃথিবীটাকে? আচ্ছা, প্রথমে বলি আমরা কোথায় বাস করি। আমরা বাস করি হচ্ছে পৃথিবীতে। পৃথিবী দেখতে কেমন? পৃথিবী দেখতে গোলাকার, শুধু উপরে নিচে একটু ফাঁপা। আচ্ছা, পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। ওকে, এইগুলো পৃথিবীর সম্পর্কে আমরা জেনে গেলাম। এরপরে কি আসবে? এরপরে আসবে পৃথিবীটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। পৃথিবীটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, স্থল ভাগ, জল ভাগ। স্থল ভাগ, জল ভাগ। স্থলভাগে কি আছে? স্থলভাগে আছে সমভূমি, যেখানে আমরা বসবাস করি, মানে সমান জায়গা। তারপরে আছে হচ্ছে পাহাড়, পর্বত আর মরুভূমি, পাহাড়, পর্বত আর মরুভূমি। আর জলভাগে কি আছে? জলভাগে আছে নদী, সাগর, মহাসাগর। নদীর থেকে একটু বড় সাগর, সাগরের থেকে একটু বড় মহাসাগর। আর এই 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 যে আমরা বললাম যে পৃথিবীটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, স্থলভাগ আর জলভাগ, এটা হচ্ছে পৃথিবীর উপরিভাগের ভাগটা। পৃথিবীর উপরের অংশটাকে ভাগ করেছে জল ভাগ আর স্থল ভাগ, জল ভাগ আর স্থল ভাগ, এটা হচ্ছে উপরের ভাগটা। এছাড়া পৃথিবীতে পৃথিবীটাকে টোটাল পৃথিবীটাকে পুরো গোল্লটাকে পুরো গোল পৃথিবীটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, 1, 2, 3, 4। তো এই যে চারটা ভাগে ভাগ করা হয়েছে, এটাকে আমরা বলতেছি এক ভাগ হচ্ছে স্থল ভাগ, মানে এক ভাগের মধ্যে আছে সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি, আর এগুলাতে আছে নদী নালা খাল বিল সাগর মহাসাগর। তাহলে পৃথিবীর উপরি ভাগটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, স্থল ভাগ আর জল ভাগ। আর ফুল পৃথিবীটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে। এর মধ্যে শুধু এক ভাগ হচ্ছে স্থল ভাগ আর বাকি তিন ভাগ জল ভাগ, বা আমরা কি বলি, জল। আচ্ছা, তো আবার আমরা একটু বলি, পৃথিবীর উপরের ভাগটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, স্থল ভাগ, জল ভাগ। পুরো পৃথিবীটাকে ভাগ করা হয়েছে চার ভাগে, এক ভাগ স্থল ভাগ আর বাকি তিন ভাগ পানি। আচ্ছা, এরপরে এই স্থল ভাগকে আবার ভাগ করা হয়েছে কয় ভাগে জানো? এই যে সমুদ্র, পাহাড়, পর্বত, মরুভূমি, এই সবগুলোকে আবার ভাগ করা হয়েছে মোট 60টি ভাগে। সাত ভাগে, স্থল ভাগকে 60টা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু বোর্ডের দিকে তাকাই। আমরা বলেছিলাম স্থল ভাগকে আবার ভাগ করা হয়েছে। স্থল মানে কি? মাটি। তো মাটি কোথায় থাকে? মাটি দেশে থাকে। যখন আমাদের এখানে একটা প্রশ্ন আছে হচ্ছে মহাদেশ আর মহাসাগর, আমরা এখন পড়ব মহাদেশ নিয়ে। যেখানে মাটি থাকবে সেখানেই দেশ। তাহলে স্থল ভাগকে ভাগ করা হয়েছে মহাদেশে, স্থল ভাগকে ভাগ করা হয়েছে মহাদেশে। আর মহাদেশ হচ্ছে 60টা। কয়টি মহাদেশ? 60টি। আমার সাথে বলো মহাদেশ 60টি, মহাদেশ 60টি, মহাদেশ 60টি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যান্টার্কটিকা। তাহলে স্থলভাগকে, স্থলভাগকে বলা হয় বা ভাগে হয় মহাদেশ। স্থলভাগের মধ্যে পড়ে মহাদেশ, স্থলভাগের মধ্যে পড়ে মহাদেশ। স্থলের মধ্যে, স্থল মানে কি? মাটি। আর মাটি যেখানে সেখানেই দেশ থাকবে। তাহলে স্থলভাগের মধ্যে আছে মহাদেশ, মহাদেশ 60টি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া আর অ্যান্টার্কটিকা। আবার বলো, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যান্টার্কটিকা। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। এশিয়াতে আমরা বসবাস করি, আমরা বাংলাদেশের মানুষরা, ইন্ডিয়া, জাপান, থাইল্যান্ড, তারপরে কি শ্রীলঙ্কা, মালদ্বীপ, হ্যাঁ,
আমরা এখানে সবাই বসবাস করি এবং এই মহাদেশটা হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ, আর এই মহাদেশটা হচ্ছে সবচেয়ে ছোট মহাদেশ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে সবচেয়ে ছোট মহাদেশ আর এশিয়া হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ। তাহলে তোমাদের যদি আমি প্রশ্ন করি সবচেয়ে বড় মহাদেশ কোনটা, সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, যেটাতে আমরা বাংলাদেশিরা থাকি। অনেকগুলো দেশ মিলে আছে, এর মধ্যে বাংলাদেশিরাও আছে। সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, আর সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রিকেটের কথা তো তোমাদের সবার মনে আছে, তাই না? অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ জিতে এবং অস্ট্রেলিয়াতে অনেক ক্রিকেট খেলা হয়। তো অস্ট্রেলিয়া হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মহাদেশ, অস্ট্রেলিয়া হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মহাদেশ। কিভাবে মনে রাখবে? কারণ আমরা ক্রিকেট খেলা দেখি, তো ক্রিকেট খেলা অস্ট্রেলিয়াতে দেখি, এগুলো সবগুলোর মধ্যে থেকে আমরা অস্ট্রেলিয়াটা দেখি, এবং এই জন্য এটা হচ্ছে সবচেয়ে ছোট মহাদেশ। তাহলে আবার গেলো এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। এই স্থলভাগকে ভাগ করা হয়েছে মহাদেশে, স্থলভাগকে ভাগ করা হলো মহাদেশে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়েছিলাম পৃথিবী কি, পৃথিবীর উপরিভাগটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, স্থলভাগ, জলভাগ, আর পুরো পৃথিবীটাকে চার ভাগে ভাগ করা হয়েছে, স্থলভাগ এক ভাগ আর বাকি তিন ভাগ জলভাগ। আমরা এখন জলভাগ নিয়ে আলোচনা করব। দেখো, জলভাগকে ভাগ করা হয়েছে মহাসাগর দিয়ে। জল, জল মানে কি? পানি। তাহলে এই যে পানি আছে কোথায়? সাগরে। পানি থাকবে কোথায়? সাগরে। পানি থাকবে কোথায়? সাগরে। জলভাগকে মহাসাগরে ভাগ করা হয়েছে কয়টা মহাসাগরে? পাঁচটি। কয়টা মহাসাগরে? পাঁচটি মহাসাগরে। মহাদেশ, যেখানে দেশ থাকবে, দেশ হচ্ছে ষাটটা। দেশ কয়টা? ষাটটা। আর জলকে ভাগ করা হয়েছে সাগরে, জল মানে তো পানি, তাহলে আমরা মহাসাগর দিয়ে দেখবো পাঁচটা। হ্যাঁ, এই পাঁচটা কি কি? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, অ্যাকটিক মহাসাগর, আর হচ্ছে দক্ষিণ মহাসাগর। আবার বলো, প্রশান্ত মহাসাগর, আটলান্টিকা মহাসাগর, ভারত মহাসাগর, অ্যাকটিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, অ্যাকটিক মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। এর মধ্যে সবচেয়ে বড় সাগর হচ্ছে প্রশান্ত। সবচেয়ে বড় মহাদেশ ছিল এশিয়া, আর সবচেয়ে মহাসাগর হচ্ছে প্রশান্ত। প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচেয়ে বড়। আমরা যখন কানাডা, আমেরিকা বা ইউরোপের কোনো দেশ পাড়ি দিতে যাই না কেন, তখন আমাদের এই সাগরগুলো পাড়ি হতে হয়। এর মধ্যে আমেরিকা এবং কানাডা পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে হয়। আমাদের বইতে একটা সুন্দর চিত্র আছে, সেই চিত্রটা তোমরা সবাই দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এর মধ্যে সবচেয়ে ছোট মহাসাগর হচ্ছে অ্যাকটিক। অ্যাকটিক মহাসাগরটা সবচেয়ে ছোট, অ্যাকটিক মহাসাগরটা সবচেয়ে ছোট, সবচেয়ে বড় হচ্ছে প্রশান্ত। সবচেয়ে বড় কে? প্রশান্ত। সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগর এবং সবচেয়ে ছোট মহাসাগর অ্যাকটিক। সবচেয়ে ছোট মহাসাগর হচ্ছে অ্যাকটিক মহাসাগর। সবাই আমরা একটু বোর্ডের দিকে তাকাই এবং বোঝার চেষ্টা করি। আমরা একটু দেখি আমাদের এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে দেখো, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এই যে উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর দক্ষিণে। তার মানে আমরা যে পাঁচটা সাগর পড়লাম, এর মধ্যে দক্ষিণ মহাসাগর আর ভারত মহাসাগর দক্ষিণে পড়েছে। তারপর হচ্ছে প্রশান্ত মহাসাগর, এই যে এটা, এটা সবচেয়ে বড় মহাসাগর দক্ষিণ, এই প্রশান্ত মহাসাগর। উত্তর আমেরিকা, আমি বলেছিলাম না, আমেরিকা পাড়ি হতে হলে আমাদের প্রশান্ত মহাসাগর আসতে হবে। আমরা থাকি এশিয়ায়, আমরা বাংলাদেশিরা থাকি এশিয়ায়, এখান থেকে পাড়ি দিয়ে এইখানে আসতে হবে, বা ঘুরে ঘুরে এই জায়গায় আসতে হবে, আমাদেরকে অবশ্যই পাড়ি দিতে হবে। এটা অস্ট্রেলিয়া। আচ্ছা, এরপরে দেখলাম অ্যাকটিক মহাসাগর, যেটা সবচেয়ে ছোট সাগর এশিয়া থেকেও, এটা কি কাছে, এটা একদম ছোট্ট একটা মহাসাগর, এবং এখানে কোনো দেশ নেই। দেখো, পুরোটাই উত্তর আমেরিকা, এখানে কোনো দেশ নেই। এই যে ইউরোপ, আফ্রিকা আর অ্যাটলান্টিক মহাসাগর, ঠিক আছে?
তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের পড়া এই পর্যন্তই, এবং আমরা অবশ্যই আমাদের অনুশীলনীগুলো এসডাব্লিউ করব। এসডাব্লিউ করে এবং যথাসময় সেগুলো আমরা জমা দিয়ে রাখবো, এবং আমরা কি করব, আমরা অবশ্যই বাসায় এই মহাসাগরগুলো বানান সহ বোঝার চেষ্টা করব এবং পড়বো। আল্লাহ হাফেজ।